হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ ক্লাস থ্রি আমার গণিতের একটা নতুন জিনিস শিখবো সেকেন্ড টার্ম এক্সামের জন্য। চলো শুরু করা যাক। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আমরা আগেই ভাগ শিখেছি এবং ভাগের কোন অংশটাকে কি বলে আজকে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব। দেখো, ভাজ্য সমান আমি কি লিখেছি, ভাজ্যটা কি, বৃহত্তম যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। ভাজক ক্ষুদ্রতম যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগশেষ বৃহত্তম সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। তো ভাগ করতে গেলে আমাদের ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এই চারটে জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। আজ আমরা আমার গণিতের 128 পেজ থেকে 132 পেজ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোই শিখব। চলো শুরু করা যাক। পেয়ারা পেরে ভাগ করার চেষ্টা করি। দেখো, কাল ঝড়ে গাছ থেকে অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি ও রোজিনা পেয়ারা কুড়াচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। তাহলে এখানে কজন আছে, তিনজন, আমি, রোজিনা আর মাধব। ছবিতেও আমরা তিনজন দেখতে পাচ্ছি। আমরা মোট 7টি পেয়ারা পেয়েছি, সমান সংখ্যায় নিলে একজনে নেব। তাহলে পেয়ারার সংখ্যা কটা, 7টি, 7 এখানে বসানো হয়েছে এবং তিনজন আছি, তাই 3 দিয়ে ভাগ করে দেখব যে এক একজনে কটা করে পাবে। দেখ, এখানে 7কে 3 দিয়ে ভাগ করে আমরা কি দেখতে পেয়েছি, 3 2 6 এবং বিয়োগ করতে সেখানে 1 অবশিষ্ট পড়ে রয়েছে, মানে তাহলে প্রত্যেকে 2টো করে পেয়ারা পাবো, অবশিষ্ট 1 পড়ে থাকবে। তাহলে এখানে ভাজ্যটা কি, ভাজ্য হলো 7। ভাজক কোনটা, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি। ভাগফল যে সংখ্যাটা ভাগ করার পর পাই 2, আর যেটা শেষে পড়ে থাকে সেটা হলো 1। ভাগশেষটা ভাজকের থেকে ছোট, তাহলে কি পেলাম, ভাগশেষ ভাজকের থেকে ছোট। তাহলে অর্থাৎ ভাগশেষ এই যে লেস দেন ভাজক, এই চিহ্নটা আমরা আগেই শিখেছি। তো মুখটা যেদিকে থাকবে খোলা সেদিকটা বড় বড় সংখ্যা থাকবে। তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম, তাহলে আমরা ভাগটা ঠিক করেছি কি না সেটাই এবার চেক করব। আমরা প্রত্যেকে 2টি পেয়ারা পেলাম, মোট পেয়ারা পেলাম, তাহলে 2টো করে পেলাম, তিনজন আছি, তাহলে 3 দিয়ে গুণ করে, তাহলে 3 2 6 6টি পেয়ারা, তাহলে অবশিষ্ট তাহলে 1 পড়ে রইল। তাই মোট পেয়ারা 6টি যুক্ত 1টি, তাহলে সমান 7টি, আমরা ঠিক ভাগ করেছি। তাই 7 সমান 3 গুণিত 2 যোগ 1। তাহলে 7 ভাজ্য, ভাজ্য আমরা আগেই জেনেছি 7, ভাজক হচ্ছে 3, আর 2টা কি পেয়েছি, 2টা ভাগফলের জায়গায় রয়েছে তাই জন্য আমরা এটা ভাগফল লিখব, আর যোগ 1 মানে ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ, এই নিয়মটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। দেখো, এবার একটা ব্যাঙ এখানে লাফিয়ে লাফিয়ে যে গেছে সেইটার ছবি দেওয়া রয়েছে। 17টা ঘর আছে, তো এখানে 0 থেকে 17টা পর্যন্ত ঘর আছে, 5 ঘর করে লাফাচ্ছে। তাহলে ব্যাঙ কটা ঘর করে লাফাচ্ছে, 5 ঘর। প্রথমে 5 পর্যন্ত গেছে, তারপর 10 পর্যন্ত গেছে, তারপর 15 পর্যন্ত গেছে। দেখি এইভাবে লাফিয়ে 17 ঘরে কি যেতে পারে, তাহলে 17 ঘরে কি যেতে পারে সেটাই আমরা দেখব। তাহলে এখানে 17 লিখব, আর এখানে আমরা 5, মানে যে সংখ্যাটা দিয়ে ভাগটা করব সেটাকে আমরা আগেই শিখেছি ভাজক বলে, আর এই সংখ্যাটাকে ভাজ্য বলে। তো এখানে আমরা করব, এখানে 17 লিখব বড় সংখ্যা, এখানে 5। তো এখানে আমরা কি দেখছি, একবার গেছে, দুবার গেছে, তিনবার গেছে, তাহলে 5 3 15 বিয়োগ করলে 2 পড়ে রয়েছে। তাহলে ব্যাঙটা এইভাবে 3 বার লাফিয়ে 15 ঘর পর্যন্ত গেল, কিন্তু 2 ঘর যেতে পারলো না। তাহলে এখানে আমরা ভাজ্য পেলাম 17, ভাজক 5, ভাগফল 3, ভাগশেষ 2।
এবার দেখি ঠিক হিসেব করেছি কি না। একবার লাফাই তাহলে কটা ঘর, এখানে আমরা আগেই দেখেছি পাঁচ ঘর, পাঁচ ঘর। তিনবারে কত লাফাই, তাহলে পাঁচ গুণিত তিন, তাহলে কত ঘর হবে, পনেরো ঘর। মোট ঘর কটা, মোট ঘর হচ্ছে পনেরো পেলাম। তাহলে অবশিষ্ট কটা পড়ে রইল, দুটো। তাহলে পনেরো আর দুয়ে আমরা পেলাম সতেরো। তাই পেলাম, তাহলে কি পেলাম, আমরা আগেই জেনেছি যে সতেরোটা মোট ঘর আছে। তাহলে পাঁচ গুণ তিন আর দুটো ঘর অবশিষ্ট পড়ে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। মাঠে একুশ বস্তা ধান আছে, পাঁচটি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে একটি ভ্যান গাড়িতে নেওয়া হয়। তাহলে কত বস্তা ধান আছে, একুশ বস্তা। কটা ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, পাঁচটি। তাহলে প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুললে কি হয় সেটাই এবারে দেখব। পাঁচ আছে আর একুশ আছে, তাহলে পাঁচ চারে কুড়ি বিয়োগ করব এক, ভাগশেষ রয়ে থাকবে। তাই প্রত্যেক ভ্যান গাড়িতে কটি করে বস্তা তোলা হবে, ধান বস্তা তোলা হবে, চারটি। আর মাঠে পড়ে রইল এক বস্তা ধান। তাহলে ভাজ্য একুশ, ভাজক পাঁচ, ভাগফল চার, আর ভাগশেষ পড়ে রইল এক। ঠিক অঙ্ক কষেছি কি না দেখি। একটি ভ্যান গাড়িতে চারটি বস্তা, পাঁচটি ভ্যান গাড়িতে তাহলে কয়টি বস্তা হবে, পাঁচ গুণ চার, তাহলে সমান কুড়িটি বস্তা। মোট বস্তা কত, কুড়ি যোগ এক সমান একুশটি। তাহলে আমরা ভাজ্য জানি একুশ, একুশ তাহলে পাঁচ গুণ চার যোগ এক, তাহলে ভাজ্য একুশ, পাঁচ ভাজক ভাগ ফল চার আর যোগ ভাগশেষ। ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের সম্পর্ক দেখো, এখানে একটা দেখিয়ে দিয়েছে, পাঁচ আছে মানে ভাজক আছে, ভাগফল আছে আর তিন ভাগশেষ আছে। তাহলে ভাজ্যটা কত আমি সেটাই বের করব। তো এখানে ভাজ্য দেখো, ভাজ্যের থেকে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা আগেই শিখেছি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক এখানে পাঁচ, ভাগফল ছয় আর তিন, তাহলে পাঁচ গুণ ছয় যোগ তিন। তো গুণের কাজটা আগে হবে, তিরিশ আর যোগ তিন তাহলে তেত্রিশ। তাহলে এখানে আমরা ভাজ্য কত বসাবো, তেত্রিশ। দু নম্বরটা দেখো, এখানেও সেই ভাজ্যটা চেয়েছে। তা আমরা এখানে দেখেছি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তো ভাজকের জায়গায় সাত গুণ তিন যুক্ত দুই করেছি, তো ভাজ্য পেয়েছি তেইশ। চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করে দেখব যে কি হয়। তো চলো এখানে ছয় দিয়ে ভাগ করি। আমরা জানি ছয় সাতে বিয়াল্লিশ, চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ দিলে অবশিষ্ট থাকে দুই। তাহলে কি পেলাম, ছয় ভাগফল সাত যোগ দুই। ছ সাতকে বিয়াল্লিশ যোগ দুই, এবং বিয়াল্লিশের পর দুঘর গেলে যোগফল হয় চুয়াল্লিশ। তো এখানে ভাজ্য হলো চুয়াল্লিশ। পঞ্চাশ আছে আর আছে ভাগফল, ভাজকেও নেই আর ভাগশেষও কিছু নেই। তো এখানে তাহলে কি বসবে, বসলে এই পঞ্চাশটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা জানি যে যদি সাত দিয়ে ভাগ করে দেখি, সাত সাথে উনপঞ্চাশ, নয় পর থেকে কোথায় গেলে দশ, নয় পর দশ এক, বিয়োগ করলে এক। তাহলে ভাজক পেলাম সাত, ভাগশেষ পেলাম এক। সাত সাতকে উনপঞ্চাশ যোগ এক পঞ্চাশ। এখানে ভাজ্যটা নেই, পাঁচের দাগের ভাজ্যটা নেই। ভাজক আছে
ভাগফল আছে, ভাগশেষ আছে। তো আমরা কি জানি, ভাজক, গুণিত, ভাগফল, যুক্ত, ভাগশেষ। 27টে 56 যোগ 4, 56 সঙ্গে 4 যোগ করলে 60 হয়। তাহলে এই ভাজ্যের জায়গায় 60 বসবে। 7 8 56 বিয়োগ দিলে 6-এর পর থেকে 10 কত ঘর যাবে, সবে 7 8 9 10, 4 ঘর। 6টা একই রকম আছে আগেরটারই মতো। দেখো এখানে করা হয়েছে, এখানে ভাজক, ভাগফল, ভাগশেষ দেওয়া রয়েছে। তো আমরা সেই একইভাবে 5 গুণ 9 যোগ 3, ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এখানে পেলাম 48। আবার করব, দেখো এখানেও সেই একই বলেছে, ভাজক, ভাগফল, ভাগশেষ, তাহলে কি হবে, 8 গুণ 8 যোগ 6, 8 8 64, 64-এর সঙ্গে 6 যোগ করলে পেলাম 70। তাহলে এখানে 70 বসাবো, 8 8 64। 4-এর পর থেকে এবার 10 কতই হয়, 4-এর পর 5 6 7 8 9 10 6।